আমরা আগের ক্লাসে গতকাল আমরা কি করেছিলাম, গতকাল আমরা বানান করেছিলাম, সংখ্যা এবং বানান মেলানো শিখেছিলাম, আর কি করেছিলাম, সমান অসমান শিখেছিলাম। এবার আমরা শিখব আগের সংখ্যা, পরের সংখ্যা, মাঝের সংখ্যা। তোমরা পরের সংখ্যাটা অনেকেই বলতে পারো, কিন্তু মাঝের সংখ্যাটা যখন দেওয়া হয় তখন কিন্তু তোমরা ভুল করে ফেলো। দেখবে যে বোর্ডের দিকে দেখবে, বোর্ডে কি আছে, বোর্ডে আছে এখানে তিনটে ফুল আছে, এক দুই তিন, তিনটে ফুল। এবার দেখো আমি বললাম যে প্রথমে কত ফুল আছে, প্রথমে আছে এক, পরে কত আছে দুই, তারপরে তিন। এবার তাহলে একের পরে কি, একের পরে দুই, আর দুইয়ের পরে তিন। এবার যখন তোমাদেরকে করতে দেওয়া হয় এক দুই তিন, এবার বললাম যে মাঝের সংখ্যাটা তোমরা বলতে পারছ, কিন্তু তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয়, তৃতীয় ঘরে কোন সংখ্যাটা বসবে তখন কিন্তু তোমরা লেখার সময় অনেকে ভুল করে ফেলো। তাই আমরা প্রথম সারিতে একটা, দ্বিতীয় সারিতে দুটো, তৃতীয় সারিতে তিনটি। তাহলে একের পরে দুই হয়, দুইয়ের পরে তিন হয়। যখন আমি যে এইখানটায় আমি ধরো নিচে আমার বুঝিয়ে দিচ্ছি, তোমাকে ঘর দিয়ে দিলাম যে তোমরা ফাঁকা ঘরটা পূর্ণ করো। এই ঘরটা, এই ঘরের সংখ্যা আছে এক, এই ঘরের সংখ্যা আছে তিন, কিন্তু মাঝখানের ঘরটা আছে ফাঁকা, কি হবে? তাহলে এক, তোমাদের এইটা জানতে হবে একের পরে কি হয় দুই, এইটা তোমরা পরপর জানছো, কিন্তু যখনই আমি মুছে দিলাম, এক মুছে দিলাম, তখন আর বলা হলো আগের ঘরটা পূর্ণ করো। আগের ঘরে কি হবে, তখন কিন্তু তিনের আগে দুই হয়, এখানে দুই বসবে। আবার যখন আমি এখানে চার দিয়ে দিলাম, এই ঘরটা ফাঁকা রাখলাম, তখন চারের পরে পাঁচ তোমরা পরপর বলতে পারবে, যে বলে দিলে এখানে চারের পরে পাঁচ। যখনই আমি এইখানে আগের ঘরটা ফাঁকা রেখে আর পরের ঘরে সংখ্যা লিখছি আট, তখন কিন্তু আটের আগে যে সাত হয় অনেকেই ভুল করে ফেলো। এইটা তোমাদের খুব ভালো করে করতে হবে, যে একের পরে যখন আমি পরপর সংখ্যা দেবো, একের পরে যেমন দুই হয়, দুইয়ের পরে তিন হয়, তেমনি যখন তিন নম্বর ঘর তৃতীয় সারিতে যখন থাকবে তার আগের সংখ্যাটা কী হবে সেইটা তোমাদের ভালো করে, তোমাদের প্রথম থেকে আবার তখন একটু ভুলে নিতে হবে। তাহলে তোমরা তিনের আগে দুই, পাঁচের আগে চার, আটের আগে সাত, এই সংখ্যা তোমরা পূরণ করতে পারবে। এটা হচ্ছে আগের সংখ্যা আর পরের সংখ্যা। তাহলে আমাদের প্রথমে আমি ফুল দিয়ে বুঝিয়েছিলাম, তাহলে আমাদের বাঁদিকে প্রথমে কটা ফুল আছে, বাঁদিকে প্রথমে আমাদের একটি ফুল আছে আমি দেখে নিয়েছি, তারপরে একদম শেষে তৃতীয় স্থানে কটা ফুল আছে, তিনটি ফুল আছে। তাহলে আমাদের মাঝখানের ঘরে কটা হলো, মাঝখানের ঘরে হলো দুটো। যদি এই সংখ্যাটা না লেখা থাকে, এখন লেখাটা লিখে তোমাদের বুঝিয়েছি, তাহলে আমি এটা মুছে দিলাম। তাহলে মুছে দিলে এবার তোমাদের আমি জিজ্ঞাসা করছি, প্রথম সারিতে একটি ফুল আছে আমি বলে দিলাম, তৃতীয় সারিতে তিনটি ফুল আছে, তাহলে দ্বিতীয় সারিতে কটি ফুল আছে? তখন তোমাদের বলতে হবে দুটি ফুল আছে। তাহলে তিনের আগে দুই, দুইয়ের আগে এক। এটাকে আমি আবার ঘুরিয়ে বলতে পারি, যে দ্বিতীয় সারিতে দুটি ফুল আছে, তাহলে প্রথম সারিতে কটি ফুল আছে? তখন তোমাদের বলতে হবে একটি ফুল আছে। তাহলে দুইয়ের আগে কি হলো, দুইয়ের আগে এক হলো। একের পরে যেমন দুই হলো, দুইয়ের আগে এক হলো। আবার দুইয়ের পরে যেমন তিন হলো, তিনের আগে দুই হলো। এই হলো আগের সংখ্যা, পরের সংখ্যা, মাঝের সংখ্যা। এই দুটি ফুল
সেখানে আছে সেই সংখ্যা এই যে বসালাম দুই এটাই হলো মাছের সংখ্যা বোঝা গেছে তোমরা এইভাবে বাড়িতে নিজেরা করবে